তার বেবির বয়স 2 মাস 11 দিন, ও খেতে কম চায়, দুধ খাওয়ার সময় এই দিক ওই দিক করে, টানে দুধ খায় না, টেনে দুধ খায় না, দুধ বুকে আটকে যায়। আচ্ছা, দিনে 6 বারের বেশি প্রস্রাব করে, কত সময় ধরে দুধ খাওয়ানো উচিত আর কিভাবে দুধ খাওয়াবো? উনি যে যেটা বললেন যে বুকে মুখ দিয়ে এদিক ওদিক তাকায় আবার সরে যায়, আমার মনে হয় ওনার পজিশন অ্যাটাচমেন্টের সমস্যা আছে, তাই না? বাচ্চা যদি ক্ষুধা থাকে, ও যদি সজাগ থাকে, তাহলে তো পজিশন অ্যাটাচমেন্ট ঠিক থাকলে ও আর এরকম ছেড়ে ছেড়ে করার কথা না। একটু ভিডিওতে দেখো, ওই যে একটা কথা লেখাই আছে যে আপনার বাচ্চা বুকে লাগালেন, সে একটু পর পর ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে কি? তার মানে আপনার পজিশন অ্যাটাচমেন্টের প্রবলেম আছে। জি, এবং আরেকটা জিনিস ম্যাডাম, যেটা হয় বিশেষ করে ছোট বাচ্চাদের, ওনার বেবি যেহেতু 2 মাস 11 দিন, এই সময়টা ম্যাক্সিমাম যেটা হয় বিশেষ করে জন্মের পর থেকে, এই সময় বাচ্চাদের কিন্তু পজিশন অ্যাডজাস্টমেন্টটা ডিসপ্লেস হয়ে যায় খুব দ্রুত। আমি পজিশন অ্যাডজাস্টমেন্টটা সঠিক করে দিলাম, বাচ্চার মুখে দিলাম, মিল্ক ফ্লো অনেক সময় বেশি আসে, সেই সময় বাচ্চারা নিয়ে নাকে মুখে নিজেদেরকে প্রোটেক্ট করে, দেখা যায় মুখটা সরিয়ে নিল একটু, আস্তে অনেক সময় আস্তে একটু সাক করে, এগুলো কিন্তু হচ্ছে মিল্ক ফ্লো। কারণ বাইরে যখন বাচ্চা খাওয়া, আমি আমি নিজে তো এগুলো সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করেছি, যে নিজেকে যখন বেবিকে খাওয়াতে গিয়ে আমি দেখেছি যে খেতে খেতে মুখটা হঠাৎ করে সরিয়ে ফেললো নিজে নিজেই, কি হলো যে ডিসপ্লেস হয়ে গেল, কারণ গলায় লেগেছে, স্বাভাবিক। কারণ মিল্ক ফ্লো মার যখন আস বাচ্চা যখন ফ্ল্যাক করতে থাকে, যদি পজিশনটা ঠিক থাকে মিল্ক ফ্লো কিন্তু খুব ভালো থাকে, এবং বাচ্চা যখন ফ্ল্যাক করে এটা কিন্তু সরাবে, এবং এটা কিন্তু ন্যাচারাল জিনিস যে ঠিক আছে তাহলে কি আমি কম করে খাওয়াবো, খাওয়াবো অল্প অল্প, তা কিন্তু নয়। যখন এরকম করবে, আপনার যেটা সমস্যা হচ্ছে এদিক ওদিক করে, প্রথমবার হয়তো পজিশন আপনি সঠিক করে দেন, এটা কিন্তু একবার সঠিক করে দিলাম আর দিব না তা কিন্তু ঘটনা না, আপনাকে কন্টিনিউয়াস করতে হবে। যেটা হ্যাঁ, 6 মান্থ পরে গিয়ে এটা আপনি দেখবেন যে আপনাকে আর কিছু করতে হবে না, আপনার বাচ্চা নিজেই ঝুলে খাচ্ছে, নিজেই ঝুলে ঝুলেও খাচ্ছে। অনেক সময় দেখবেন আপনি শুয়ে আছেন, আপনার বাচ্চার ব্রেস্ট ফিডিং করেন, সে দেখবেন বুকের উপরে উঠে আপনাকে সাক করে খাবে। এটা আপনি 6 মান্থের পরে যে সেটা পাবেন, কিন্তু 6 মান্থের আগে এটা একদম প্র্যাকটিক্যাল জিনিস। অনেক সময় মায়েরা সঠিক পজিশন দিয়ে শুরু করলেও কিছুক্ষণ পরে দেখা যায় ডিসপ্লেস হয়ে যায়, মারা খেয়াল করে না, ভাবে যেন আমি তো ঠিক করে দিয়েছি, বাট এটা বারবার করে খেয়াল করতে হবে। যেহেতু এখন 2 মাস বয়স, আপনি একটু খেয়াল করুন, আমি আশা করি যে আপনার এই সমস্যাটা আপনি নিজেই ধরতে পারবেন। আর প্রস্রাব যেহেতু বলছেন যে 6 বারের বেশি করে, ইটস ওকে, ঠিক আছে, বাট খেয়াল রাখবেন যে হাইন্ড মিল্কটা পাচ্ছে কিনা, বাচ্চা হাইন্ড মিল্কটা পাচ্ছে কিনা। হাইন্ড মিল্ক যদি সঠিকভাবে না পায় তাহলে কিন্তু বাচ্চার কিন্তু ওজন বাড়বে না, পুষ্টিটা হবে না, ওজন বাড়বে না, কারণ হাইন্ড মিল্কেই হচ্ছে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য মানুষের যা লাগে। আমরা বড়রা কি করি, এক গ্লাস দুধ খাই, কিছুক্ষণ পরে একবার হিসু করে আসলেই আমাদের পেট ক্ষুধা লেগে যায়, বাট আপনি ভালো করে ভাত খান, মাংস বা মাছ দিয়ে, শাকসবজি দিয়ে, ডিম দিয়ে, ডাল দিয়ে খান, দেখেন আপনার পেটে অনেকক্ষণ থাকবে, ক্ষুধা লাগবে না। ঠিক হ্যান্ড মিল্কটা হচ্ছে সেরকম, যে হ্যান্ড মিল্কে ফ্যাটের পরিমাণ থাকে বেশি, আর যেটা বাচ্চার গ্রোথের জন্য খুব ভালো কাজ, ঘন থাকে, আর এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্রেস্ট ফিডিং। অনেকে আমরা খুব মনে করি খুব সোজা জিনিস, বুকে লাগাইলাম খাওয়াইলাম হয়ে গেল, যখন যে পাশে খাওয়াবেন সম্পূর্ণ শেষ করে কিন্তু আপনাকে খাওয়াতে হবে, কারণ হ্যান্ড মিল্কটা যদি আপনি না পান, বাচ্চা যদি না পায় সঠিকভাবে, বাচ্চার কিন্তু গ্রোথ ঠিক মতো হবে না। যেটা আমি একটা ছবি দেখাতে চাই, এই যে ফর্মিল খাইন দিতে, যেটা সবসময় আমি দেখাই, কেন আমরা বলি, যদি আপনার ছবিটা দেখেন, প্রথম দিকের দুধ এবং শেষের দিকে দুধ, এই যে এটা হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে পাতলা, আর এটা দেখেন দেখলেই মনে হচ্ছে কি ঘন দুধ, এটা হচ্ছে কি মায়ের শুরুর দুধ আর শেষের দুধ, শুরুর দুধ আর শেষের দুধ কিন্তু এরকম থাকে। তো সেটাকে বুঝে খাওয়াতে হবে। তো বাচ্চার আশা করি যে আপনি এভাবে খাওয়ান, আপনার বাচ্চা ঠিক মতো বুকের দুধ খেতে পারবে। খুশি, তোমার এই কথা শুনে আমার মনে পড়ে গেলো একদিন এই হাসপাতালে, আমি তো হাসপাতালে বাচ্চাদের দেখি, তো আর সবসময় ব্রেস্ট মিল্ক সম্বন্ধে বলতে থাকি, তো কোনো ব্রেস্ট মিল্ক সমস্যা হলে আমার কাছে কেন যেন দৌড়ে আসে, একটা নামি আসছে আমাকে দেখাচ্ছে, দেখেন আমার মেয়ের বুকে দুধ নাই, খালি পানি, তো এই পানিটা আসলে পানি না, এটা তো আসলে চাল দুধ, চাল দুধ, হ্যাঁ, কোন ঘন চটচটে আঠালো, কিন্তু এটা সাদা না, পানির মতো দেখতে, তাই বলছি ওটাই ওর জন্য এখন দরকার, ওটাই আপনি বাচ্চাকে দেন, আর এরপরে ঘন সাদা দুধটা পরে আসবে। তো দেখে যদি মায়ের বুকে যেটাই আসে আমাদের কোনো দুশ্চিন্তা না করে সেটা দিয়ে দিব, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কথা দরকার নেই, আল্লাহ আল্লাহ মাথা ঘামিয়ে রেখেছিল। অনেকেই আবার করে কি ম্যাডাম, ফার্স্টে দুধ খাওয়ানোর সময় ওঠান, অনেকক্ষণ থেকে দুধ খাওয়ায় না, একটু হাত দিয়ে এক্সপ্রেস করে ফেলে দিয়ে বাচ্চাকে খাওয়ায়, কেন বলে, ও যদি দুধ, মায়ের দুধ কিন্তু কখনো নষ্ট হয় না, এটা একটা জিনিস বলে, হ্যাঁ হ্যাঁ, মায়ের দুধ কিন্তু কখনো নষ্ট হয় না, সো আপনি নিশ্চিন্তে নিরাপদ একটা খাবার, সবথেকে নিরাপদ একটা খাবার যদি পৃথিবীতে থাকে, আল্লাহ তাআলা যদি সৃষ্টি করে, এটা